नमस्कार बंधुरा प्रतिमार हेसेरे सबाई के स्वागत। आज के बेगुनेर रेसिपी निये एसेछि, सेटा हलो बेगुन पोस्त। एटा खुबी सुस्वादु एबं उपादेयो, एटा गरम भात रुटी सबार संगेई खेते पारेन। आर ए रेसिपिटी जदि आपनादेर भालो लागे अवश्यई लाइक शेयर एबं सबस्क्राइब करबेन। आर आमार चैनलटी जदि सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई करे देबेन। তা চলুন আমরা দেখে নিই রেসিপিটি। দেখুন বেগুন পোস্ত করব, তার জন্য আমি এখানে বেগুন নিয়েছি তিনটে, খুব বড় বড় না, আর এরকম বোটা সহ আমি কেটে নিয়েছি। একটা বেগুনে চার পিস করে কেটেছি। এর মধ্যে এবার একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আমি মাখিয়ে নেব, সব বেগুনগুলোতে মাখিয়ে নেব ভালো করে। সব বেগুনগুলোই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে একটা কড়া চাপিয়ে আমি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। বেগুন চটপট ভাজা হয়ে যায়, অসুবিধে নেই, আমি এগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন বেগুন গুঁজো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এগুলো তুলে নিয়ে আবারও এইগুলো একইভাবে আমি ভেজে এই বেগুনগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসি। সব বেগুনগুলো আমার ভাজা হয়েছে, ওলার তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই সামান্য একটু তেল দেবো, এক চামচ মতো। এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। এটাকে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা ছোট টমেটো কেটে দিয়ে দিব। আচ্ছা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে। আমি আবার এটাকেও একটু নাড়াচাড়া করব। আর এই সময় আমি এইখানে একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা নরম হতে সাহায্য করবে পেঁয়াজ আর টমেটো। এটাকেও একটু নাড়াচাড়া করব। টমেটোটা অনেকটা গলে গেছে, এখানে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেগুন পোস্ত তা আমি এখানে পোস্ত দেবো, আমি এখানে চার টেবিল চামচ পোস্ত বেটে রেখেছি, এখানে আমি দু চামচের মতন দিলাম, একটু রেখে দিলাম, এটা শেষে দেবো, দিলে পোস্তর টেস্টটা বাড়ে। দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে একটু হতে দেবো।
হাঁসটাকে একটু কম করে এখানে আমি দু চামচ টক দই নিয়েছি এটাকেও দিয়ে দেব। এটা আপনাদের কাছে যদি না থাকে না দেবেন, কিন্তু এটা দিলে ভালো হয় খেতে। দিয়ে এটাকেও এর সঙ্গে মিশিয়ে ভালো করে আমি কষে নেব। সবগুলো বেগুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশি না 2 মিনিটের জন্য আমি রেখে দেব যাতে এই বেগুনের মধ্যে মশলাটা ঢোকে। ঢাকা দিলাম, 2 মিনিট পর আসছে। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে দিলাম। দিয়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম তার থেকে 1 চামচ মতন রেখে দিয়েছিলাম এটা পরে দেবো বলে, তা আমি এখানে এখনই দিয়ে দিলাম। এবার পোস্ত খুব দামি, ফেলা যাবে না, ওই জন্য চেঁচে চুচে সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে এর সঙ্গে মিশিয়ে দেব। আমার বেগুনটা এত কচি যে ভাজতে গিয়েই গলে গেছে। হয়ে গেছে, এবার আমি একটু জাস্ট ধনে পাতা একটু ছড়িয়ে দেব। এবার ওভেনটাকে বন্ধ করে দিলাম, স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল বেগুন পোস্ত, এটা খুবই সুস্বাদু এবং উপাদেয়। এটা গরম ভাত রুটি সবার সঙ্গেই যেতে পারে। আপনারা বাড়িতে আমার মতন করে বানান, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।